ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটার প্রভাব আমার আর ভাইয়ের জীবনে পড়তেই যায়। হ্যাঁ, আমার একটা বেসিক সুবিধা হয়েছে, আমি ছেলে বলে যে আমাকে কেউ সেরকম কোনো প্রশ্ন করেনি, কিন্তু রায়ের জীবনটা কষ্ট হচ্ছে। কারণ অনিদা এই সমস্ত মিথ্যে ছবিকে সত্যি বলে দেখেছে। মা, তোমরা কেউ আমাকে সেরকম কিছু বলোনি, কিন্তু কিন্তু আমার নিজের মধ্যে একটা আত্মজ্ঞানী কাজ করছে। কারণ এই পুরো মিথ্যে বিষয়টার মধ্যে আমিও জড়িয়ে পড়েছিলাম। রায় ভেবেছিল যে ওর এই শত্রুটা, রায় ভেবেছিল যে ওর সাথে এই শত্রুতা আমি ছাড়া আর কেউ করতে পারি না, আর তাই জন্য ও এ বাড়িতে এসে আমাকে যা নয় তাই করেছিল। মা, ওর এই জীবনের জন্য আমি ওর প্রতিশ্রুতি রেখেছিলাম, কিন্তু এতে ওর কোনো দোষ নেই। ইনফ্যাক্ট ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এরকম কিছু। সূর্য, তুমি কেন এত সাসপেন্স ক্রিয়েট করছো বলো তো? না মানে এতক্ষণ দাঁড়িয়ে যে কথাগুলো তুমি বললে, সেই কথাগুলো তো নতুন কোনো কথা না। সে তুমি তোমার মতো বলতেই পারো, আসলে আমার কাছে এটা ঠিক রহস্যের মতো। এর একটা স্ট্রং ধারণা আমার কাছে শুরু থেকেই ছিল যে এই কাজটা কে করবে, আর সেই ধারণার সত্যিটা প্রকাশ হয় কাল রাতে। আর সেই সত্যিটাই আমি আজ সকালে অনিদার কাছে বলতে গেছিলাম, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যথেষ্ট অপমান করেছে। আচ্ছা, একটা জিনিস শুনলাম, তুমি নাকি ভূতে ভালো, মানে ভূত ভালোবাসে এরকম একটা। সুইট ভূত নাকি সুইট হয়? ভূত সুইট হয়, আসল ভূত তো দেখেনি। সুইট এবং কিউট, কিউট হয়। আমি চাই কোন ভূত এটা দেখুক এবং এনার বাড়িতে যাক, পোষা হোক, মজাটা বুঝুক, তারপরে দেখবো আপনি গোপ নেই ওইভাবে এসেছেন। না 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 না, আমি খুব ভূত ভালোবাসি এবং ভূতকে খুব ভালো লাগে আমার, আর ভূত একটা পোষার ইচ্ছে আছে। আজকাল তো ভূত আবার আইটেম সং আছে, তো সেটাও আমার খুব দেখার ইচ্ছে আছে। আমি সত্যিকারের ভূত দেখিনি, কিন্তু সে যেই হোক সে আমার থেকে ভয়ঙ্কর নয়। আমি যখন নিজেকে আয়নায় দেখি, কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। মা, আমি অবশ্য খুব একটা অবাক হচ্ছি না, কারণ এই যা মেয়ে, পক্ষে সব কিছু করাই সম্ভব। ঠিক এই কারণে আমি আর টিকলু চাইনি যে এই মেয়ে এই বাড়িতে থাকুক। আরে ও কখন কি করে দেয় তার কোনো ঠিক নেই। ডেঞ্জারাস একটা মেয়ে, ডেঞ্জারাস। এই জন্যই তুমি সকাল থেকে এই এত টেনশন নিয়ে বাড়ির মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছিলে, তাই নাকি? সূর্য, আমি তোমাকে বলছি, ও আগে থেকে বুঝতে পেরে গেছিল যে তুমি ওর সবটা জেনে গেছো, বুঝে গেছো। হ্যাঁ, ছি 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 ছি, মানে আমি ভাবতে পারছি না। হ্যাঁ, আমারও জাস্ট কিছু বলার। আর কতবার মেরো, তুমি আমাকে বলো তো, আর কতবার তুমি আমাকে ঠকাবে? না না, তোমার মাথায় কি সব সময় এই সব বদবুদ্ধি করে? কাকে কি মিথ্যে কথা বলবে, কার কি সর্বনাশ করবে, কার সংসার ভাঙবে, সব সময় তোমার চিন্তা ভাবনা গুলো এই গন্ডির মধ্যে ঘোরাফেরা করে। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা করছে। বাবা বাবা, আমি এরকম কিছু করিনি। থাক, আমি সত্যি এরকম কিছু করিনি। সূর্য কেন এসব বলছে বুঝতে পারছি না। সূর্যের হয়তো কোনো রকম কোনো গন্ডগোল হয়েছে।
সোজা তুমি কেন এসব বলছো বলো তো? আমি আমি তো বুঝতেই পারছি না সবার সামনে এসব কি বলছো। তুমি চলো ঘরে চলো। হ্যাঁ 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 যাও, বরের হাত ধরে বরকে ঘরে নিয়ে যাও, তারপরে সেখানে গিয়ে ভালো করে শেখাও যে বাইরে এসে ঠিক কি বলবো। যাও নিয়ে যাও। সেগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত কথা, তোমার আর আমার মধ্যে হয়েছিল কথাগুলো। এখানে দাঁড়িয়ে কথাগুলো আলোচনা করা কোনো মানে হয় না, কেন সবার সামনে এভাবে বলছো? তুমি ঘরে চলো, ঘরে চলো, কিছু বলার আছে তোমাকে। কেন এরকম করছো? তুমি কিন্তু বলেছিলে গোটা দুনিয়ার সামনে সকলের সামনে তুমি আমাকে বেয়াদব করে ছেড়ে দিয়েছো তোমার নিজের স্বার্থসিদ্ধির লোভে। তুমি রায়কে তুমি রায়কে বলছো, আমি না। তুমি রায়ের বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছো, আমি না। এবং তার জন্য তুমি আমাকে ব্যবহার করেছো কেন? আমার ছবিগুলো তুমি নোংরা ভাবে ইউজ করেছো কেন? কেন বলো? আর এখন তুমি প্রাইভেসি রেসপেক্ট এগুলোর কথা বলছো, সেই সময় তুমি তোয়াক্কা করেছিলে সেগুলো? করেছিলে? চুপ করে আছো কেন? কিছু বলো, তোমার কোনো ধারণা আছে তুমি আমার কতটা সামাজিক অসম্মান করেছো? ভুল হয়ে গেছে। ভুল? ভুল হয়েছে তোমার? এটাকে ভুল বলে? সহ্য অসম্ভব, অসম্ভব সহ্য। আমি এই মেয়েটাকে জাস্ট আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে মেয়েটাকে দূর করে দে বাড়ি থেকে, দূর করে দে। কি বল, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? দূর করে সহ্য। সহ্য, আমি আর এক মুহূর্ত এই মেয়েটার মুখ এই বাড়িতে দেখতে চাই না। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কেন ওকে এই বাড়িতে আবার নিয়ে এসে ওর মুখোশ খুলে দেওয়ার জন্য, তো ওর মুখ দিয়ে সত্যি কথাগুলো বের করার জন্য বেশ করেছো। কিন্তু সাবধান, যে মেয়ে এমন কাজ করতে পারে সে মেয়েকে এই বাড়িতে রেখে নিজেদের বিপদ আর বাড়িও না, এক্ষুনি বার করে দাও। বিশেষ করুন, আমি শুধুমাত্র চেয়েছিলাম ভালো করে সংসার করতে, সূর্যর কাছে থাকতে চেয়েছিলাম সবসময়। মা, আমি সবসময় সূর্যর সঙ্গে থাকতে চেয়েছিলাম। তাই বুঝি তুমি সূর্যের সঙ্গে থাকতে চেয়েছি, আর এই বুঝি ওর সঙ্গে থাকতে চাওয়ার নমুনা? ওকে সকলের সামনে চোখ বললে, ওর মাথা কাটিয়ে চোখ বললে সকলের সামনে। তুমি তো দেখছি সত্যি অমানুষ, তোমার মধ্যে কোনো মানুষত্বই নেই। আমি তো অস্বীকার করছি না, আমি তো স্বীকার করছি যে আমি যা করেছি দিদিভাইকে হিংসা করে করেছি। হ্যাঁ করেছি, আমি অন্যায় করেছি। আমি আমি সহ্য করতে পারিনি সূর্য, আমার জীবনটা ও এভাবে নষ্ট করে নিজে সুখী থাকবে আমি সেটা সহ্য করতে পারিনি। বাহ, অসাধারণ একটা ব্যাপার, তুমি সহ্য করতে পারোনি সেই জন্য তুমি একটা নিরপরাধ ছেলেকে রাতারাতি অপরাধী বানিয়ে দিলে। হ্যাঁ সূর্য ভাই, তোমাকে আমি একটা ভালো কথা বলছি, তুমি এই মেয়েটির ন্যাকা পান্নাতে একদম বলবে না, একদম তুমি নরম হবে না। শাস্তি দাও তুমি, এই বাড়ি থেকে ওকে দূর করে দাও। তোমাকে কি শাস্তি দেবো বলো?